আচ্ছা আরেকটা কথা আজকে কিন্তু সতর্কতা দেওয়া হয়েছে এই মুহূর্তে আবহাওয়ার সবচেয়ে গুরুত্বপূর্ণ খবর হলুদ সতর্কতা জারি করল আলিপুর আবহাওয়া দপ্তর কোন কোন জেলায় বৃষ্টি হবে বিস্তারিত জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন শীতের বিদায়বেলায় বৃষ্টির পূর্বাভাস কলকাতায় ভিজতে পারে দক্ষিণবঙ্গের বহু জেলাও কী বলছে আলিপুর আবহাওয়া দপ্তর আজ থেকে বজ্রবিদ্যুৎ সহ হালকা বৃষ্টিতে ভিজতে পারে পুরুলিয়া বাঁকুড়া বীরভূম এবং পশ্চিম বর্ধমান জেলার কয়েকটি এলাকা বৃষ্টির জন্য এই জেলাগুলিতে হলুত সতর্ক সতর্কতা জারি করা হয়েছে আলিপুর আবহাওয়া দপ্তরের তরফ থেকে রাজ্য থেকে এবার বিদায় নেওয়ার পালা শীতের তবে বিদায় পর্বে বৃষ্টিতে ভিজিয়ে যেতে পারে বঙ্গের বহু জেলা আলিপুর আবহাওয়া দপ্তরের পূর্বাভাস ঘূর্ণাবর্তের ফলে বৃষ্টির সম্ভাবনা তৈরি হয়েছে রাজ্য জুড়ে হাওয়া অফিস জানিয়েছে বিহারের উপর একটি ঘূর্ণাবর্ত সৃষ্টি হয়েছে যা প্রচুর পরিমাণে জলীয় বাষ্প এগিয়ে আসছে পশ্চিমবঙ্গের দিকে তার ফলেই মঙ্গলবার কলকাতাসহ দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় বৃষ্টির পূর্বাভাস জানিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর বৃষ্টির কারণে কয়েকটি জেলা হলুদ সতর্কতা জারি করা হয়েছে বজ্রবিদ্যুৎ সহ হালকা বৃষ্টিতে ভিজতে পারে পুরুলিয়া বাঁকুড়া বীরভূম পশ্চিম বর্ধমান জেলা এই বৃষ্টির জন্য জেলাগুলিতে হলুদ সতর্কতা জারি করা হয়েছে বুধবার এই জেলাগুলির পাশাপাশি সহ বৃষ্টি হতে পারে পূর্ব বর্ধমান এবং মুর্শিদাবাদ জেলার কয়েকটি এলাকা এই জেলাগুলিতেও জারি করা হয়েছে হলুদ সতর্কতা বুধবার এবং বৃহস্পতিবার কলকাতা সহ দক্ষিণবঙ্গের সমস্ত এলাকায় হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে সতর্কতা জারি করা হয়েছে উত্তরের একাধিক জেলাতেও বুধবার বৃষ্টির কারণে উত্তর দিনাজপুর দক্ষিণ দিনাজপুর এবং মালদা জেলার সহ বৃষ্টির কারণে হলুদ সতর্কতা জারি করা হয়েছে বৃহস্পতিবার হালকা বৃষ্টিতে ভিজতে পারে উত্তরের সমস্ত জেলা তবে বৃষ্টির ফলে আবহাওয়ার বিশেষ পরিবর্তন হবে না আজ মঙ্গলবার একাধিক জেলাতে আংশিক মেঘলা থাকবে সোমবার কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ছিল সতেরো দশমিক এক ডিগ্রি সেলসিয়াস আজ সর্বনিম্ন তাপমাত্রা আঠারো দশমিক ছয় ডিগ্রি সেলসিয়াস যা স্বাভাবিক তাপমাত্রা চেয়ে এক ডিগ্রি বেশি গত চব্বিশ ঘণ্টায় কলকাতা সর্বনিম্ন তাপমাত্রা দুই ডিগ্রি সেলসিয়াস বৃদ্ধি পেয়েছে হাওয়া অফিসের পূর্বাভাস বৃষ্টির পর বিদায় নিতে পারে শীত তাপমাত্রা পতনে আর সম্ভাবনা নেই আগামী দুই থেকে তিন দিনের মধ্যে রাজ্য জুড়ে তাপমাত্রা বাড়তে পারে বলে অনুমান আবহাওয়া দপ্তরের দুই থেকে তিন দিনের মধ্যে রাজ্য জুড়ে দুই থেকে তিন ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বৃদ্ধি পেতে পারে এই ছিল আজকের আবহাওয়ার গুরুত্বপূর্ণ খবর পরবর্তী খবরটি জানতে অবশ্যই ভিডিওটি লাইক করুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এবং আপনি কোথা থেকে দেখছেন আপনার এলাকার আবহাওয়ার কি পরিস্থিতি রয়েছে তা ভিডিওর নিচে কমেন্ট সেকশানে জানিয়ে দিন